সাত দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ পঞ্চম দিনের শেষ অধিবেশনে আমরা যারা অধীর আগ্রহে আগ্রহ মানছিলাম আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনারা হয়তো লিপিকে দেখেছেন যে আজকের বিষয়বস্তু কি, টিভি, টিভি এবং মোবাইলের মধ্যে গান বাদ্য নর্তকী দেখার পরিণাম। এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মাদ্দা জিল্লুহুল আলী। আমরা এখনো যারা রাস্তায় বাহিরে আছি মেহরবানি করে চলে আসুন, ইনশাল্লাহ এখনই হযরতের বয়ান শুরু হয়ে যাবে। এরপর যে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মাদ্দা জিল্লুহুল আলী, হযরতের বিষয় টিভি ও মোবাইলের মধ্যে গান বাদ্য নর্তকী দেখার পরিণাম, সুরায়ে লুকমান আয়াত নম্বর 6। হযরতকে হযরতের বিষয়ের উপরে তাফসীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حضرت علماء کرام محترم حاضرين আমার মনে মনে খুব আশা আছিল দুলিয়া খালার উজুরে যদি বাকি সময় খান আমরা আরো হুনাইতে আমরা আরো ফায়দা হইত। হুজুরের মর্জি মতো হুজুরে শেষ করে লাইতনি কারণে আমি আপনার খেদমত হাজির হইছি। গতকালকে হুজুরের অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করতেছেন কয়েকদিন যাবৎ আমরা নিশাপটের হুজুর, এই আমার একটা প্রশ্ন স্মরণ করাইয়া দিছিলা, প্রশ্নটা উল্লেখও করছিলাম, পরে আর জবাবটা পেশ করার মতো খেয়াল রইছে না আমার, পরে তাই না আবার ইয়াদ করাই দিছেন যে জবাব বাকি রয়েছে। এই কারণে গতকালকে আমার যে প্রশ্ন ইয়াদ করাই দিছিলাম এই প্রশ্নের জবাবটা দিয়া এরপরে আজকের আলোচনা কয়েক মিনিটে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। প্রশ্ন হইল, নবী রাসুলগণ দাওয়াত ও তবলিগের কাজ করছেন বেদিন কাফিরের কাছে গিয়া, আমাদের বর্তমান দুনিয়ার তবলিগি জমাত এরা
দাওয়াত ও তবলিগের কাজ করার জন্য মুমিন মুসলমানের কাছে যায় কেন? এমনকি এই প্রশ্ন যারা করেন তারা অনেক সময় কথাটারে আরেকটু অগ্রসর করিয়া বলেন যে মুমিন মুসলমানের কাছে গিয়া যখন কলেমার দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, তাইলে বোঝা গেল এরা মুমিন মুসলমান রে ইমানদার মনে করে না, এই জন্য তো ইমানের দাওয়াত দেয়। তবলিগিরা মুসলমানের কাছে গিয়া ইমানের দাওয়াত দেয় কেন? এরারে ইমানদার মনে করে না। আর ইমানদারকে যারা ইমানদার মনে করে না এরা নিজেরাই কাফির হইয়া যায়। এই কারণে তবলিগিরা মুমিনের কাছে ইমানের দাওয়াত দিয়া কাফির হইয়া গেছে। এই হইল প্রশ্ন। প্রশ্নের জবাব বুঝার আগে আমাদের স্মরণ রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এর অর্থ হইল, ও ইমানদার হল, তোমরা ইমান আনো আল্লাহর উপরে, তোমরা ইমান আনো রাসূলের উপরে, তোমরা ইমান আনো পরকালের উপর। ইমানদাররে ডাকিয়া আল্লাহ কোরআনে বললেন, আল্লাহর প্রতি ইমান আনো, রাসূলের প্রতি ইমান আনো, পরকালের প্রতি ইমান আনো। ডাক দিলেন কারে? দাওয়াত দিলেন কিসের? ইমানের। এখন ইমানদাররে ইমানের দাওয়াত দিলে যদি কাফির হয় তো এই খামটা তো আল্লাহ কোরআন হল্লা আল্লাহরে কি দাবি যায়? কাজেই এখানে আইয়া আবার বোঝা লাগে, আল্লাহ যে কোরআন ইমানদাররে দেখিয়া ইমানের দাওয়াত দিলা, ইমানদার তো আগেরও ইমানদার, আবার যে কইলা ইমান আনো, এটা কোন ইমান? এটা বুঝার মতো ব্যাপার। আল্লাহ কোরআনে ইমানদারকে ডাক দিয়া বলছেন ইমান আনো, আগের থেকেই ইমানদার, এই জন্য ইমানদার কইয়া ডাক দিছেন, পরে আবার যে কইলেন ইমান আনো, এটা কোন ইমান? এই প্রশ্নের জবাব আরেক আয়াতের মধ্যে পরিষ্কার ভাবে পাওয়া যায়। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, অর্থাৎ হে ইমানদারেরা পরিপূর্ণভাবে মুসলমান হইয়া যাও। এমন ইমানদার আমাদের দেশে আছে কিনা যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, নবীর তরিকা বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, আছে, রোজা রাখে না, আছে, বিভিন্ন রকমের গুনার কাজ করে, এরা পরিপূর্ণ ইমানদার না অপূর্ণ? অপূর্ণ। অপূর্ণ ইমানদারদেরকে আল্লাহ ইমানদার কইয়া ডাক দিছেন, আর যেখান অপূর্ণ রয়েছে এখান পরিপূর্ণ করার জন্য আবার ইমানের দাওয়াত দিছেন। কাজেই অপূর্ণ ইমানদারকে পরিপূর্ণ ইমানের দাওয়াত আল্লাহ কোরআনে দিছেন। এই কারণেই তবলিগিরা ইমানদারের কাছেও ইমানের দাওয়াত নিয়ে যায়, বেঈমানের কাছেও ইমানের দাওয়াত নিয়ে যায়। ইমানদারের কাছে যে ইমানের দাওয়াত নিয়ে যায় এটা হইল পরিপূর্ণ ইমানের দাওয়াত। যারা কলেমা বিশ্বাস করিয়া ইমানদার হইছ, নমাজি হইয়া ইমান পুরা করো। যারা কলেমা বিশ্বাস করিয়া ইমানদার হইছ, রোজাদার হইয়া ইমান পরিপূর্ণ করো। যারা কলেমা বিশ্বাস করিয়া ইমানদার হইছ, গুনার কাম সাইরা দিয়া ইমান পরিপূর্ণ করো। বুঝে থাকলে এবার বলেন, ইমানদারের কাছে ও ইমানের দাওয়াতের দরকার আছে নি? আছে।
এই কারণে তবলিগিরা ইমানদারের কাছে ও ইমানের দাওয়াত নিয়ে যায়, বেঈমানের কাছে যে যায় না। তারা আপনাদের জানা মতে ইংল্যান্ড মুসলমানে শাসন করে না অমুসলমানে শাসন করে? ইংল্যান্ড এটা মুসলমানের দেশ না, এটা অমুসলমানের দেশ, খ্রিস্টানের দেশ। ওই দেশে তবলিগিরা তিনটা মরকজ বানাইছে আমার চোখের দেখা। কটা মরকজ? তিনটা। ওইখানে গেলে পরে দেখা যায় অনেক ইহুদি খ্রিস্টান অমুসলমান পর্যন্ত এদের দাওয়াতে, এদের আমলে, এদের আখলাকে, নবীর সুন্নতের প্রতি এদের আমল দেখিয়া অনেক ইহুদি খ্রিস্টান পর্যন্ত মুসলমান হইয়া যায়। কাজেই এই তবলিগিরা শুধু মুসলমানের ইমান ঠিক করে না, বেঈমানের কাছেও ইমানের দাওয়াত নিয়ে যায়। মুসলমানরেও পরিপূর্ণ ইমানদার বানায় আর অমুসলমানরেও ইমানের দাওয়াত দেয়। কাজেই এরা মুসলমানরে কাফির বানায় না কাফিররে মুমিন বানায়? কাফিররে মুমিন বানায়, মুমিন বানায়। আর যারা কয় তবলিগি কাফির, অমুক কাফির, তমুক কাফির, এরা কাফিররে মুমিন বানায় না মুমিনরে কাফির বানায়? মুমিনরে কাফির বানায়। এই কারণে আমি তবলিগিরারে নাম দিছি মুমিন ফ্যাক্টরি, আর এরারে যারা কাফির হয় এরারে নাম দিছি কাফির ফ্যাক্টরি। তবলিগিরা ওরা মুমিন ফ্যাক্টরি, এরা খালি মুমিন বানায়। আর এরারে যারা কাফির হয় এরা হইল কাফির ফ্যাক্টরি, এরা খালি কাফির বানায়। এখন বলেন কাফির বানানি বালা না মুমিন বানানি বালা? মুমিন বানানি বালা, মুমিন বানানি বালা। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل قال لأخيه كافر فقد باء بها أحدهما কেউ যদি কেউরে কাফির কয় আর যারে কাফির কইল সে যদি কাফির না হয় তাহলে যে কাফির কইল সেই কাফির হইয়া যায়। এ প্রসঙ্গে আপনাদের একটা কথা স্মরণ রাখাই যথেষ্ট, সেটা হল হযরত মূসা আলাইহিসসালাম যখন ফেরাউনের কাছে ইমানের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউনে কয় ফাআলতা ফাআলাতা কাল্লাতি ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, ও মূসা তুমি আমার ঘর লালিত পালিত হইছো 30 বছর, এরপরে এক বেটারে গুছি মাইরা মাইরা আমার দেশ থেকে ফলাইয়া রইছ 10 বছর, তুমি আমার দরবারের পলাতক আসামি, খুনের আসামি, এখন আমার কাছে ইমানের দাওয়াত নিয়ে আইছ, আমি খুদার বিরুদ্ধে আরেক খুদার দাওয়াত নিয়ে আইছ, তুমি একটা কাফির, নাউজুবিল্লাহ। কেটায় কাফির কয়? ফেরাউনে যদি মূসা আলাইহিস সালামরে কাফির হইতে পারে শুধু ইমানের দাওয়াত দেওয়ার অপরাধে, যে তবলিগিরা ইমানের দাওয়াত দেয় এরারে কি কেউ কাফির হইতে পারে না? এই জন্য স্মরণ রাখতে হবে কাফির কইয়া দিলেই কাফির হয় না, কাফির কইয়া দিলেই কাফির হয় না, কাফির হয় না। তবলিগিরা মানুষে কাফির বানায় না মুমিন বানায়, মুমিন। আর এরারে যারা কাফির কয় এরা মুমিন বানায় না, মুমিন রে কাফির বানায়। এগুলো কালকে উনি যে প্রশ্ন আমারে স্মরণ করাইয়া দিলেন, প্রশ্নটা উল্লেখ করছিলাম অন্য কথা প্রসঙ্গে, আর এই প্রশ্নের জবাব দেওয়ার খেয়াল নেই আজকে স্মরণ করায়। আমার আজকের আলোচ্য বিষয় অন্যটা, আজকের আলোচ্য বিষয় গান বাজনা নর্তকী। এক কথায় যত রকমের গুনার কাজ আছে,
যত কাজে মানুষরে আল্লাহ ভুলাইয়া দেয়, যত কাজে মানুষরে ধর্মের কাজ দিনের কাজ ভুলাইয়া দেয়, যত কাজে মানুষরে মরণ ভুলাইয়া দেয়, কবর ভুলাইয়া দেয়, পরকাল ভুলাইয়া দেয়, কিয়ামত ভুলাইয়া দেয়, জান্নাত জাহান্নামের কথা ভুলাইয়া দেয়, এই কাজগুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে লুকমানের 6 নম্বর আয়াতে বিধান দিয়েছেন, এই সমস্ত কাজ যারা করে এদের বিধিবিধান কি। এই কারণে আজকের আলোচ্য বিষয় আলোচনা করার জন্য সূরায়ে লুকমানের 6 নম্বর আয়াতের তফসীর অবলম্বনে বিষয়টা আয়া আলোচনার জন্য আমার নামে দেওয়া হয়েছে। তাই আমি সূরায়ে লুকমানের 6 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াতটা আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাজিল করছিলেন, ওই ঘটনাটাই হইল এই আয়াতের শানে নুজুল। সবসময় আমি তফসিরে কইয়া থাকি, কোন ঘটনা উপলক্ষে কোন আয়াত নাজিল হইলে ওই ঘটনা হয় এই আয়াতের শানে নুজুল। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাজিল করছিলেন, এই ঘটনাটা হইল এই আয়াতের শানে নুজুল। ঘটনাটা কি? মক্কা শরীফে যেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের কাজ শুরু করছিলেন, এই শহরের মধ্যে একজন ব্যবসায়ী লোক ছিল, নাম ছিল তার নজর ইবনে হারিস, হারিসের পুত্র নজর, বাপের নাম হারিস আর তার নাম আছিল নজর, এ ব্যবসায়ী আছিল, বিভিন্ন দেশে দেশে ব্যবসার জন্য যাইত, এক দেশের মাল আর এক দেশে নিয়া ব্যস্ত, এক দেশের মাল কিনিয়া আর এক দেশে নিয়া পৌঁছাইত। এই ব্যবসায়ী নজর ইবনে হারিস একবার মক্কা থেকে ব্যবসার জন্য পারস্য দেশে গেল, পারস্য দেশে গিয়া ওই দেশের রাজা বাদশাদের কিছু কিচ্ছা কাহিনী লেখা বই পুস্তক, বিভিন্ন রাজা বাদশার কিচ্ছা কাহিনী অবলম্বন করিয়া ইতিহাস যা লেখা হয় তার মধ্যেও কিছু না কিছু ভুল থাকে, আবার অনেকে রাজা বাদশাদের কিচ্ছা কাহিনীরে অবলম্বন করিয়া কল্প কাহিনী লেখে, মন গড়া গল্প লেখে, কোন ঘটনারে অবলম্বন করে যারা মন গড়া গল্প লেখে ইদার নাম ইতিহাস নয়, ইদার নাম নভেল, ইদার নাম উপন্যাস। যেমন আমরার দেশ করবলার ঘটনারে উপলক্ষ করিয়া শিয়া মতাবলম্বী এক ব্যক্তির নাম ছিল মীর মুশাররফ, মীর মুশাররফের লেখা একটা বই আছে বিষাদ সিন্ধু, বিষাদ অর্থ দুঃখ আর সিন্ধু অর্থ সাগর, দুঃখের সাগর। শিয়ামতাবলম্বী মীর মুশাররফের লেখা বিষাদ সিন্ধু করবলার ঘটনারে উপলক্ষ খুঁজা লেখছে, কিন্তু ইতিহাস নয় উপন্যাস। বুঝে থাকলে বলেন মীর মুশাররফের লেখা বিষাদ সিন্ধু ইতিহাস না উপন্যাস? উপন্যাস। উপন্যাসে বাস্তব ঘটনা লেখে না কল্পনার কাহিনী লেখে? এইরকম কল্প কাহিনী উপন্যাস মহরম মাস আসলে আমাদের দেশে অনেক মুসলমানে লাইব্রেরি থেকে কিন্না কিন্না পড়ে, ফইরিয়া এই যত সব মিশা কথা গাঞ্জা কুড়ি কথা ফইরা ফইরিয়া চৌকের ভানি ফালায় আর বুক বাসায়, আতা কথা ফইরা কান্দে না মিশা কথা ফইরা কান্দে? আমি একদিন এক বেটারে কইলাম মিশা কথা ফইরা ফইরা কান্দা লাভ কিতা, কয় মন গলন হইল আসল খাও। আপনারা কোরআনের কথা বুঝাইয়া মানুষের মন গলাইয়া দেন, আমরা ওই সমস্ত উপন্যাস ফইরা ফইরা মন গলাই, মন গলানি আসল আসল কাম, কিতা ফইরা মন গলাইল এটা দরকার দেখার দরকার নাই, মন গলল নি না গলল না এটা দেখার দরকার। আমি কইলাম এক বেটায় হুক না সিরা খাইতে পারে না,
পানিটা ভিজাইলে নরম হয়, নরম হইয়া খাইল। আর এক বেটায় পানি দিয়া না ভিজাইয়া মুইটা ভিজাইল, নরম হইব নি? হইব। নরম করা ওই আসল খাম না হালাল করা ওই আসল খাম? হালাল করা। তাহলে নরম করা আসল খাম না হালাল করা আসল খাম? এই কল্প কাহিনী পড়া আসল কাজ নয়, কোরআন বুঝা আসল কাজ। এই ধরনের কিছু গাঞ্জা কুরি কথা ঘটনারে অবলম্বন করিয়া কল্প কাহিনী লেখছে, এইরকম নাটক নভেল উপন্যাসের কিছু বই পুস্তক নজর ইবনে হারিসে পারস্য দেশ থেকে কিনা লইয়া মক্কা আইছে। মক্কা আইয়া ঘোষণা দিছে সারা মক্কা শহরে, তোমরা যারা মুহাম্মদের কাছে যাও আর কোরআনের কিচ্ছা কাহিনী শুনো, মুহাম্মদ তোমরারে মুসা নবীর কিচ্ছা শুনাইয়া, ঈসা নবীর কিচ্ছা শুনাইয়া, দাউদ নবীর কিচ্ছা শুনাইয়া, ইব্রাহিম নবীর কিচ্ছা শুনাইয়া কয় নমাজ স্মরণ লাগবো, এবাদত বন্দেগী করণ লাগবো, হালাল পথে চলন লাগবো, হারাম পথ ছাড়ন লাগবো। এবাদত বন্দেগী করা, হালাল পথে চলা, হালাল হারাম পথ ছাড়া সহজ না কঠিন? কাজী মুহাম্মদের কাছে গিয়া কোরআনের কিচ্ছা শুনলে তোমরা কঠিন পথে চলতে হবে, আমার কাছে আসো। উপন্যাসের কিচ্ছা শুনো খালি মজা ওই ভাই ভাই, কোনো কঠিন পথে চলতে হবে না। এবাদত লাগবে না, বন্দেগী লাগবে না, হালাল পথে চলা লাগবে না, হারাম কাজ ছাড়া লাগবে না, শুধু কিচ্ছার মজা ভাই ভাই, আর কোনো খাম হরণ লাগতো না। এই ঘোষণা শুনিয়া যে সমস্ত মুসলমানেরা রসুলের কাছে কোরআন শুনিয়া শুনিয়া মনে মনে কল্পনা করতেছিল ইসলাম গ্রহণ করবে, এরাও ফিরে গেল। ওই নজর ইবনে হারিসের ঘোষণা শুনিয়া, মুহাম্মদের কাছেও কিচ্ছা আছে, নজর ইবনে হারিসের কাছেও কিচ্ছা আছে। মুহাম্মদের কাছে গিয়া কোরআনের কিচ্ছা শুনলে নমাজ রোজা এবাদত বন্দেগী করণ লাগে, নজর ইবনে হারিসের কাছে গিয়া কিচ্ছা শুনলে নমাজ রোজা এবাদত বন্দেগী করণ লাগে না। তাইলে তো কোরআনের কিচ্ছা শুনুন থেকে এই কিচ্ছই বালা। এই একদল মানুষ গেল গিয়া ফিরিয়া, এই ঘটনা উপলক্ষে নজর ইবনে হারিসের এই ঘটনা উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ৬ নম্বর আয়াত নাযিল করেছেন। সুতরাং এই ঘটনাটা হইল এই আয়াতের শানে নুজুল। আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মাই ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিযাহা হুজুয়া। কিছু মানুষ এমন আছে সমাজে যারা নিজের পয়সা খরচ করিয়া বাজে জিনিস কিনে, নিজের পয়সা খরচ করিয়া বাজে জিনিস কিনে। এখানে বাজে জিনিস বলতে কি বুঝায়, ই আয়াতের মধ্যে যে আল্লাহ বললেন কিছু মানুষে নিজের পয়সা খরচ করিয়া বাজে জিনিস কিনে, এখানে বাজে জিনিস বলতে আল্লাহ কি বুঝাইছেন, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম যত ব্যাখ্যা বিশ্লেষণ করছেন সবগুলির সার মর্ম হইল, যে জিনিস ব্যবহার করলে মানুষে আল্লাহর কথা ভুলে, পরকালের কথা ভুলে, মরণের কথা ভুলে, কবরের কথা ভুলে, কিয়ামতের কথা ভুলে, দুনিয়ার বুক বিলাসে মত্ত হইয়া যায়, এই সমস্ত জিনিসের নামই কোরআনের ভাষায় বাজে জিনিস। এই আয়াত যখন নাযিল হইছিল তখন মোবাইলও আসিল না, টেলিভিশনও আসিল না। পালা করে বুঝুন, সূরায়ে লুকমানের ৬ নম্বর আয়াত যখন আল্লাহ নাজিল করেন তখন মোবাইলও আবিষ্কার হইছে না, টেলিভিশনও আবিষ্কার হইছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও কি জানতেন যে এই কোরআন নাজিল করার আরো হাজার খানেক বছর পরে টেলিভিশন আবিষ্কার হইব, আরো হাজার দেড় হাজার বছর পরে মোবাইল আবিষ্কার হইব, আল্লাহ কি তখনও জানতেন? এই জন্য এমন একটা শব্দ ব্যবহার করে দিছেন, খালি টেলিভিশন মোবাইল না, কিয়ামত পর্যন্ত যতটা আবিষ্কার করবায়
সবগুলির বিধান আল্লাহ এই আয়াতের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। কেমনে ঢুকাইয়া দিয়েছেন? দুইটা শব্দ, লাহওয়াল হাদিস, বাজে কথা, বাজে কথা, বাজে খাম, বাজে জিনিস। এই এখন আমরা বুঝার দরকার যে টেলিভিশন বাজে জিনিস না কাজের জিনিস, মোবাইল বাজে জিনিস না কাজের জিনিস। টেপ না না আপনারা কই না জানি, আমি আগে প্রশ্ন কইতেছি, জবাব আমি কইব। টেলিভিশন বাজে জিনিস না কাজের জিনিস, মোবাইল বাজের জিনিস না কাজের জিনিস, টেপ রেকর্ডার বাজে জিনিস না কাজের জিনিস, রেডিও বাজে জিনিস না কাজের জিনিস, এই মাইক বাজে জিনিস না কাজের জিনিস, এটা আগে বোঝা দরকার। এইগুলি যদি বাজে জিনিসের ব্যাখ্যায় পড়ে তাহলে ৬ নম্বর সূরা লোকমানের ৬ নম্বর আয়াতের আওতায় পড়ব। আর এইগুলি যদি বাজে জিনিসের আওতায় পড়ে না তাহলে এইগুলি সূরা লোকমানের ৬ নম্বর আয়াতের আওতায় আইত না। কাজে আগে বোঝা দরকার টেলিভিশন, মোবাইল, টেপ রেকর্ডার, রেডিও, মাইক, এইগুলি এই আয়াত নাজিল হওয়ার সময় আবিষ্কার হয়েছিল না। কাজী আল্লাহ যে বলেন বাজে জিনিস কিনে আনে, এই বাজে জিনিসের আওতাভুক্ত এইগুলি না বহির্ভূত, এটা আগে সিদ্ধান্ত হইলে পরে বিধান পরিষ্কার হবে। যদি মোবাইল রে আপনি দূরবর্তী মানুষের সাথে আলাপ সালাপ করার কাজে ব্যবহার করেন তাহলে এক কান বইয়া একটা যন্ত্রের মাধ্যমে আরেক কানের মানুষের সাথে, আরেক দেশের মানুষের সাথে দরকারি কথা আলাপ করার সুযোগ, এটা কি গুনাহ? গুনাহ না। সুতরাং এই পর্যায়ে যদি মোবাইলকে ব্যবহার করা হয় তাইলে এইটা বাজে জিনিস না, এটা কাজের জিনিস। টেপ রেকর্ডার দিয়া যদি ওয়াজ রেকর্ড করিয়া নিয়া গরো বইয়া আবার এই ওয়াজে যদি শুনেন তাহলে টেপ রেকর্ডারের মাধ্যমে ওয়াজ শুনলে কথা বোঝা যাইব নি না বোঝা যাইত না, তখন এটা বাজে জিনিসের আওতায় পড়বে না, এটা কাজের জিনিসের আওতায় পড়বে। রেডিওর দ্বারা যদি আপনি দেশ বিদেশের খবর শুনেন, খবর জানার দরকার নেই, দরকার সমাজের খবর, আপনজনের খবর, দেশের খবর, দশের খবর, বিদেশের খবর, অকলের লাগি দরকার না, কোনো লোকের লাগি দরকার, সকলের লাগি একরকম দরকার না, কেউ লাগি কম দরকার, কেউ লাগি বেশি দরকার, দরকার তো। এখন রেডিওকে যদি সংবাদ শোনার কাজে ব্যবহার করেন তাইলে এটা বাজে জিনিস না, এটা কাজের জিনিস। টেলিভিশনের মাধ্যমে যদি আপনি মক্কা শরীফ দেখেন, মদিনা শরীফ দেখেন, তুর পাহাড় দেখেন, টেলিভিশনের মাধ্যমে যদি আপনি সাগর দেখেন, নদী দেখেন, নালা দেখেন, পাহাড় দেখেন, পর্বত দেখেন, আসমান দেখেন, জমিন দেখেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখেন, দোকানপাট দেখেন, তাইলে ই দেখার দ্বারা যদি আপনার কোনো উপকার হয়, মনের মধ্যে কোনো রকমের ভালো দিকে পরিবর্তন আসে তাহলে টেলিভিশনও বাজে জিনিস না, কাজের জিনিস। কিন্তু আমরা আরেকটু তলাইয়া দেখা লাগব এই জিনিসগুলিরে মানুষে কাজে ব্যবহার করে, দরকারে ব্যবহার করে না বেদরকারে ব্যবহার করে, ওগুলো দেখার ব্যাপার। মাইক যতক্ষণ পর্যন্ত সবাই ব্যবহার হয় ততক্ষণ পর্যন্ত মাইকরে কাজে ব্যবহার করা হয়। এই মাইকরে যদি যখন গানে ব্যবহার করা হয় তখনও কাজে ব্যবহার হইল না বাজে ব্যবহার হইল? বাজে ব্যবহার হইল। মাইকরে ওয়াজ ব্যবহার করলে কাজে ব্যবহার হইল, মাইকরে গানে ব্যবহার করলে বাজে ব্যবহার হইল। কথা বুঝলেন কিনা দেখেন। মোবাইল, মোবাইলের দ্বারা যদি দূরবর্তী মানুষের সাথে দরকারি কথাবার্তা আলাপ সালাফের কাজে ব্যবহার হয় তাইলে বাজে ব্যবহার হইল না কাজে ব্যবহার হইল? কাজে ব্যবহার হইল। কিন্তু এই মোবাইলকে যদি কোনো গুনার কাজে ব্যবহার করা হয় তখন কাজে ব্যবহার হইল না বাজে ব্যবহার হইল? তখন মোবাইলকে কেমনে কেমনে গুনার কাজে আমাদের সমাজে ব্যবহার হয় এটা বোঝা দরকার। মোবাইলকে যতভাবে গুনার কাজে ব্যবহার করা হয় এর মধ্যে এক দুইটা কই, এই মোবাইলের দ্বারা অসৎ কাজে
বন্ধুত্ব হয়, সাক্ষাতে বন্ধুত্ব হয় না অসাক্ষাতে? অসাক্ষাতে। তাও বেটায় বেটায় না, বেটায় বেটিয়ে, বেটায় বেটিয়ে মোবাইলে বন্ধুত্ব হইয়া এরপরে বেটার দেখে বেটি ছুটে, বেটির দেখে বেটা ছুটে। এখন কাজে ব্যবহার হইল না বাজে ব্যবহার হইল? বাজে ব্যবহার হইল। একটা গুণা মোবাইলের দ্বারা যেটা হয়, মোবাইলের দ্বারা আর একটা গুণা হয়, মোবাইলের দ্বারা মানুষ পশুর ছবি তোলা হয়। ছবি তোলার ব্যাপারে শরীয়তের বিধান হইল, আল্লাহর গোটা সৃষ্ট জগতে যত জিনিস আছে সবগুলির ছবি তোলা হালাল, মাত্র দুইটা ছবি তোলা হারাম। বেশি ছবি তোলা হারাম না বেশি ছবি তোলা হালাল? বেশি হালাল। গাছের ছবি, পাতার ছবি, ফলের ছবি, ফুলের ছবি, আসমানের ছবি, জমিনের ছবি, গড়ের ছবি, চাঁদের ছবি, সূর্যের ছবি, সব ছবি তোলা হালাল, মাত্র দুইটা ছবি তোলা হারাম। একটা মানুষের ছবি আর একটা জীব জানোয়ারের ছবি, কটা ছবি হারাম? দুইটা। এই মোবাইলওয়ালায় যদি মানুষ পশুর ছবিও তুলে তখনও কাজে ব্যবহার হইল না বাজে ব্যবহার হইল? ওই তখন গুণা হবে। বুঝে থাকলে বলেন। মোবাইল ব্যবহার করা সবার জন্য বাজে কাজ? সবার জন্য বাজে কাজ না? মোবাইলের দ্বারা বেটা বেটির বন্ধুত্ব বাজে কাজ? বন্ধুত্ব বাজে কাজ। মোবাইলের দ্বারা মানুষ পশুর ছবি তোলা বাজে কাজ? বাজে কাজ। এই মোবাইলের দ্বারা আরেকটা গুণা কি হয়, এটি হল মোবাইলের মধ্যে যে রিংটোন আছে, রিংটোন, কেউ আপনারে কল করলে যে রিং বাজে, বিভিন্ন রকমের বাজনা আছে রিংটোন। আবার কোনো কোনো আওয়াজ, এক দুইটা আওয়াজ মোবাইলের মধ্যে সেটিং করা থাকে রিংটোন বাজনা ছাড়া। পরের কথা পরে কইম, আগে কইন আপনারা, ইসলামী শরীয়তের বিধান মতে বাজনা হালাল না হারাম? হারাম। বাজনা মাইকে বাজাইলেও হারাম, বাজনা টেপ রেকর্ডারে বাজাইলেও হারাম, বাজনা রেডিওর দ্বারা বাজাইলেও হারাম, বাজনা টেলিভিশনে বাজাইলেও হারাম, বাজনা মোবাইলে বাজাইলেও হারাম। সুতরাং আপনি দূরবর্তী মানুষের সাথে দরকারি কথা বলার জন্য মোবাইল কিনছেন, ভালো কথা। কিনার সাথে সাথে যেই রিংটোন বাজনা নয় এমন একটা রিংটোন ফিট করে নেবেন, যাতে এই বাজনার হারাম যেন মোবাইলের দ্বারা করতে না হয়। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ। আজকাল দেখছি অনেক আলিম সমাজেরও ওই তো খেয়ালই নাই, ওই তো হারে। আমি একটু সুধারণা ওই রাখি, তারা কুধারণা তাড়াতাড়ি হইলে লাভ নাই। ওই তো বে খেয়ালে ওই যে বাজনা ফিট করিয়া দিয়া বেঠায় বেচ্ছিল, তাই কিনার পরে ও তাই পকেটো রিং আইলে ই বাজনা ওই বাজে। বলেন, বাজনা বাজানি যেমন হারাম, বাজনা শোনা ও হারাম কিনা? তাইলে মোবাইলে রিংটোন যদি বাজনা থাকে, যারা বাজায় এরাও হারাম করে, যারা শুনে তারাও হারাম করে। এর মধ্যে আরেকটা মারাত্মক হইল, আমার বাবা মোবাইলের মধ্যে বাজনা দিয়া রিংটোন ফিট করা, এই মোবাইল পকেটে লই ওই মসজিদে যাই নমাজ না? মোবাইল পকেট থেকে তৈয়া যায় নমাজ, পকেটে লই যায় নমাজ। আবার নমাজ গিয়াও রিংটোন বদ্ধ করিয়া নিয়ত বান্ধে না, ইদারে অন রাখিয়া ওই নমাজের নিয়ত বান্ধে। আর যারা রিং দেয় মোবাইলের মধ্যে, এরাও এত বড় বিবেকবান, একবার রিং দিয়া রিং বাজলো যখন রিসিভ করলো না, সাথে সাথে আবার দেয়, আবার দিয়া যখন ধরলো না সাথে সাথে আবার দেয়। অবস্থা কিটা হয়, নিয়ত বান্দার ঘর থেকে সালাম ফিরানি পর্যন্ত আস্তা মসজিদ জুইরা খালি বাজনার আওয়াজ বাজতেই থাকে, বাজতেই থাকে, বাজতেই থাকে। ইটা এক বুর্বক, যেটায় বন্ধ না হইলে নিয়ত বানছে, আর হিটা হইল ডাবল বুর্বক, যেটা এক দুইবার রিং দিলে রিসিভ না করলে যে বাজাইতেই থাকে, বাজাইতেই থাকে। কথা বুঝে আসছে কিনা? সুতরাং মোবাইলের দ্বারা তিন গুণা হয় আমার জানা মতে বর্তমানে। একটা হইল মোবাইলের দ্বারা
অসাক্ষাতে নারী পুরুষের অবৈধ প্রেম হয়, ওইখানে যদি ব্যবহার করে তাইলে মোবাইল ব্যবহার হবে বাজে খাম। ওইখানে ব্যবহার করলে মোবাইল ব্যবহার হইব বাজে খাম। আরেকটা হইল মোবাইলের দ্বারা মানুষ পশুর ছবি উঠায়, এইটা হইব বাজে খাম। আরেকটা হইল মোবাইল কিনিয়া বাজনা ছাড়া রিংটোন ফিট করে না, বাজনার রিংটোন ফিট করে রাখে। যতদিন পর্যন্ত তার কাছে মোবাইল থাকে ততদিন পর্যন্ত বাজনা বাজানির গুণা তার আমল নামায় লেখা হইতে থাকে। ইটা ওয়াজ কারে কর্তা, কেটাই বুঝবো আর কেটাই মানবো আল্লাহই জানে, আল্লাহই জানে। আছে হাদিস ও তফসির একটা কথা যে হালাল হারাম কোনটা হালাল আর কোনটা হারাম মানুষে কইতে থাকো বুঝাইতে থাকো, যদি দেখো কেউই মানে না তাহলে জারজির জান বাঁচাও, জারজির জান বাঁচাও। মোবাইলের মধ্যে বাজনার রিংটন বাজানিও হারাম শোনাও হারাম, কইতে থাকবো কইতে থাকবো কইতে থাকবো, কেউই যদি আমল করে না আমি আমার জান বাঁচাইব, জান বাঁচানি দরকার। ওগুলোই যদি জাহান্নামে যাওয়ার জন্য তৈয়ার হইয়া যায়, আমি জাহান্নামে যাওয়ার জন্য তৈয়ার হইতে পারি না, আমার মোবাইলের মধ্যে আমি বাজনা দিয়া রিংটোন দিব না, যেই রিংটোনে বাজনা নাই কোটা দিব। আরো কিছু কথা আছে, আবার কেউ কেউ বাজনা দিয়া রিংটোন দিলে যখন গুনাহ হয় এইটা দিতাম না, কোরআন শরীফের আয়াত দিয়া দিব। যারা বাজনা বাদ দিয়া কোরআন শরীফের আয়াত দিয়া রিংটোন দিছে এরার অবস্থা হইল ওই বেটার মতো, এক বেটাই বলে ফইলা ফইলা কোরআন শরীফ পড়াইছে, শিক্ষা কোরআন শরীফ পড়তে 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 এক জায়গায় দিয়া যখন শয়তানের নাম বাইলেছে, না কোরআন শরীফের শয়তানের নাম নাই ভাই, আরে আল্লাহর পবিত্র কালামের মধ্যে শয়তানের নাম দু থাকতো, এর থেকে তো আমার দাদা ওইবেলা আছি, শয়তান থেকে তো আমার দাদা ওইবেলা। এই কারণে কোরআন শরীফের যত জায়গা শয়তানের নাম পাইছে শয়তানের নাম খাইতে এই জায়গার মধ্যে হের দাদার নাম লিখা দিয়েছে। এখন কেমন হইল, এখন কেমন হইল, ওই যে জাতের বুদ্ধিমান ঠিক তেমনি ভাবে যারা মোবাইলের বাজনা রিংটোন খাইতিয়া কোরআন শরীফের আয়াত দিয়া রিংটোন দিছে এরা ওই জাতের বুদ্ধিমান। কারণ এই সময় কোরআন শরীফের রিংটোন আসলে যে আমার মোবাইলের মধ্যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত হয়, এটা যে রিং দিল হে কোরআন তিলাওয়াতের সব পেপার লাগি না, আমি কোরআন তেলাওয়াতের সব পাইব কখনো নয়। কোন যন্ত্র দিয়া কোরআন তেলাওয়াত করাইলে এক বিন্দু পরিমাণও সওয়াব হয় না, জিন্দা মানুষের মুখ দিয়া কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়। বড় করে বুঝান দরকার, যন্ত্র দিয়া কোরআন ফরাইলে সওয়াব হয় না, উনলেও সব নাই ফরলেও সব নাই। যে ক্যাসেটের মধ্যে কোরআন তেলাওয়াত ক্যাসেট করা হয়েছে এই ক্যাসেট বাজাইলেও সব নাই উনলেও সব নাই, বেশির থেকে বেশি যে ক্যাসেটের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে এই ক্যাসেট যদি বাজাওয়ার মনোযোগ দিয়া শুনো সওয়াব হইতো না, কারণ জিন্দা মানুষের মুখ দিয়া কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, আর জিন্দা মানুষের মুখ দিয়া যখন কোরআন তেলাওয়াত হয় তখন ওই তেলাওয়াত শুনলে সওয়াব হয়। যন্ত্র দিয়া কোরআন তেলাওয়াত করাইলেও সওয়াব নাই, যন্ত্রের কোরআন তেলাওয়াত শুনলেও সব নাই। এই কারণে কোরআন তেলাওয়াতের ক্যাসেট বাজাইলে মনোযোগ দিয়া শুনলেও সব নাই, কিন্তু গুনাও নাই, কিন্তু গুনাও নাই। কাজেই কেউ যদি মনে করে যে আমি বইয়া বইয়া ক্যাসেটের কোরআন তেলাওয়াত শুনবো, গুনা নাই, গুনাও নাই, সব নাই। ভালো রকম স্মরণ রাখবেন, ক্যাসেটের কোরআন তেলাওয়াত শুনলে গুনাও নাই সব নাই, মনোযোগ দিয়ে শুনলে। কিন্তু আমার মোবাইলে যখন কোরআনের তিলাওয়াত দিয়া রিংটোন বাজে, এ কোরআনের কোন সূরা কোন আয়াত কোন শব্দ তিলাওয়াত করলো এটা মনোযোগ দিয়ে শুনে না রিসিভ করার লাগি ভাগ লইয়া যায়, রিসিভ করার লাগি ভাগ লইয়া যায়, তাহলে এই কোরআনের আয়াত রেসে ধর্মের কাজে ব্যবহার করলো না, কোরআনের আয়াত রেসে সংসারের কাজে ব্যবহার করলো, এর দ্বারা কোরআনের অপমান হলো, কোরআনের কি হইল। কাজেই কোরআন কোরআন তিলাওয়াত দিয়া রিংটোন দিলে কোরআনের অপমান হয় এইটাও জায়েজ না, আর বাজনা দিয়া রিংটোন দিলে গুনাহ হয় ওইটাও জায়েজ না। কইতে এখন যাইতাম কোন কথায়,
এরপরে হতে অহন যাইতাম কোন মতে, যাইতা ইভতে কোরআনের অপমান করতায় না আর বাজনাও শুনতায় না, এমন রিং টোন ফিট করা তাহে মোবাইলের মধ্যে, নিজে না জানলে যে জানে তার কাছে যাও, কারিগরের কাছে যাও, যে একটা করে রিং টোন শুনো, যে রিং টোনটা কোরআনের আয়াত না, যে রিং টোনটা বাজনাও না, ওইটা সেটিং করে রাখো। এটাই হইল মোবাইলের রিং টোন সম্পর্কে শরীয়তের বিধান। কথা বুঝলেন কিনা দেখেন, বুঝে থাকলে এবার বলেন, মোবাইলের দ্বারা যদি অসাক্ষাতে নারী পুরুষের প্রেম আলাপ হয় না, বাংলাদেশও কোন মোবাইলের দ্বারা কোন নারী পুরুষের প্রেম আলাপ হয় না, খামের খাম না বাজে খাম, মোবাইলের দ্বারা যদি মানুষ পশুর ছবি তোলা হয় খামের খাম না বাজে খাম, বাজে খাম, মোবাইলের দ্বারা যদি বাজনার রিং টোন হয় খামের খাম না বাজে খাম, মোবাইলের এই তিন গুণা ওই বাজে খাম। সুরায় লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ মোবাইলের নাম কইছেন না, কইছেন বাজে খাম, যারা বাজে খাম পয়সা দিয়া কিনা করে এরার বাজে খামের স্তর কিতা আর বিধান কিতা, ই আয়াতের শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করিয়া দিতেন। সুতরাং মোবাইলের যত বাজে খাম আছে, বাজে খামের কথা যখন কোরআনে, বাজে খামের বিধান যখন কোরআনে বলা আছে, আর মোবাইলেও যখন বাজে খাম আছে, কাজেই বাজে খামের এই সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে বাজে খাম সম্পর্কে যত বিধান আছে, সবগুলি বিধান যত নতুন যন্ত্র আবিষ্কার হবে, সবগুলি যন্ত্রের বাজে খামের বেলায় এই বিধান বলবৎ হবে। বাকি রইল ফটো সম্পর্কে আরো সামান্য কথা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফটো সম্পর্কে যখন ঘোষণা দিলেন মানুষ পশুর ফটো তোলা হারাম, বুঝে থাকলে বলেন আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে বেশি জিনিসের ফটো তোলা হারাম না বেশি জিনিসের ফটো তোলা হালাল? বেশি জিনিসের ফটো তোলা হালাল, মাত্র দুইটা জিনিসের ফটো তোলা হারাম, মানুষ আর পশু। আল্লাহর রসুল যখন ঘোষণা দিলেন মানুষ পশুর ছবি তোলা হারাম, তখন একজন সাহাবি বললেন, ওগো আল্লাহর রসুল, আমি ফটো তুলি আর বেশি, ফটো তুলি আর বেশি, আর এইভাবে রুজি করি, আর এইভাবে ওই সংসার চালাই। আপনি যে কইলেন ফটো তোলা হারাম, আমি তো আর কোনোভাবে রুজি করা জানি না, আমার সংসার চলব কেমনে? সাহাবির প্রশ্ন বুঝলেন কিনা? সাহাবি বলেন, আপনি যে বললেন মানুষ পশুর ছবি তোলা হারাম, আমি ফটো তুলি আর বেশি, আর রুজি করি আর সংসার চালাই, এখন আমি ফটো তোলা যদি হারাম হয় তাহলে আমি সংসার চালাই কেমনে? জবাবে আল্লাহ রসুল বলেন, আল্লাহর বিধানে মাত্র দুইটা ফটো হারাম, একটা মানুষের ফটো আর একটা জীব জানোয়ারের ফটো, এই দুইটা ফটো ছাড়া আল্লাহর জগতে আর যা কিছু আছে সবগুলির ফটো তুলতে থাকো, বেচতে থাকো আর কামাই করতে থাকো, হারাম নয় হালাল। কথা বুঝে আইছি না বুঝে আইছে না? আরেক প্রশ্ন হইল, ঠিক আছে মানুষ পশুর ছবি হারাম আর বাকি সবগুলি হালাল বুঝলাম, এখন পাসপোর্টের মধ্যে আমার ফটো না লাগাইলে সরকারে আমারে হজে যাইতে দেয় না, মক্কা যাইতে দেয় না, না দিব না, দিত না? এখন আমি হারাম না করলে তো আমি হজই করতে পারবো না, এখন কি করতে হবে? হাদিসে তফসিরে আয়াতের বিভিন্ন তফসিরে বিভিন্ন হাদিসে বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করা আছে, এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন শুয়রের গোশত খাওয়া হারাম। আপনারা কি জানেন কোরআনের বিধান মতে শুয়রের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু যে আয়াতে আল্লাহ বলছেন শুয়রের গোশত খাওয়া হারাম, এই আয়াতের মধ্যেই বলছেন যে টেকছে এর লাগি হালাল। শুয়রের গোশত খাওয়া সাধারণ অবস্থায় সবার জন্য হারাম, কিন্তু যে টেকছে তার লাগি হালাল। ট্যাক্সেকে আয়াতের তফসিলে লেখা আছে, ট্যাক্সে ওই ব্যক্তি যেই ব্যক্তি না খাইতে না খাইতে এখন মরণের অবস্থা, না খাইতে না খাইতে মরণের অবস্থা, এখন যদি খাইতে বাঁচবো আর না খাইতে মরবো, সরের গুসরা খাওয়ানের আর কুস্তা নাই, এই বেটায় সরের গুস খাইয়ে ওই জান বাঁচাইত, এর লাগি হালাল, এর লাগি হালাল। হালাল সরের গুস যেমন নিজের শখে নিজের রঙে নিজের আউসে খাওয়া হারাম, টেকলে হালাল হয়, টেকতেমনি ভাবে আউসে রঙে
মানুষ পশুর ছবি তোলা হারাম, ঠেকলে হালাল হয়, ঠেকলে হালাল হয়। এই কথাটা বুঝলে এখন কই ফাস্ট ফুড ছবি লাগানি হারাম, কেমনে হালাল হইল? ঠেকিয়া। এবার বলেন ওয়াজবইয়া বক্তার ছবি তুলন হালাল না হারাম? কারণ তুই টেকিয়া তুলছস না রঙ্গে তুলছস? হারাম। শুয়রের গুজ যেমন রঙ্গে খাইলে হারাম, টেকিয়া খাইলে হালাল, ঠিক তেমনি ভাবে মানুষ পশুর ছবি রঙ্গে তুললে হারাম, টেকিয়া তুললে হালাল। কথা বুঝে আইছি না বুঝে আইছে না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি হারাম আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার আগে বাজার থেকে একটা চাদর কিনলেন ছবিওয়ালা, ময়ূরের ছবি ছাপা কিনিয়া গড়ের দেওয়াল লটকে রাখলেন। এরপরের দিন জিব্রাইল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন নবীর কাছে, অন্যদিন গড়ের ভিতরে ঢুকেন, এদিন গড়ের বাইরে দাঁড়ায়। নবী জিজ্ঞাসা করেন, জিব্রাইল ওহী নিয়ে যেদিনই আসো আমার গড়ের ভিতরে আসো, আজকে বাইরে দাঁড়াইলা কেন? জিব্রাইল বলেন, এই যে ময়ূরের ছবি ছাপা চাদর আপনার, আজকে যে ওহী নিয়ে আইছে এটা হইল আপনার জন্য, আপনার উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষ পশুর ছবি তোলা হারাম, ছবি যত্ন করা হারাম, ছবি গড়ে লটকাইয়া রাখা হারাম, এই বিধান লই আইছি। আর আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার ঘরে অথবা আপনার কোন উম্মতের ঘরে যদি মানুষ পশুর ছবি লটকানো থাকে, তাহলে ওই ঘরে আমি জিব্রিল ফিরিস্তাও ঢুকবো না, আমার অধীনস্থ কোন রহমতের ফিরিস্তা ঢুকবে না। জিব্রিল বাইরে দাঁড়াইয়া নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া এই কথাগুলি কইলেন। এরপরে নবী বলেন, ও জিব্রিল, ছবি লটকাইল ঘরের মধ্যে তুমিও ঢুকতাই না, কোন রহমতের ফিরিস্তাও ঢুকতো না, ই আইন আজকে আল্লাহ দিয়া পাঠাইছেন তোমারে, আমি ময়ূরের ছবি সাফা চাদর তো গত হাইল কিনছিলাম, ইয়াদ আছে নি কথা কোন দিন? গতকাল। আর হারাম ঘোষণা হইল আজকে, আর কিনছিলাম আমি গতকাল, আমি কিনছিলাম বলা তো হারাম আসিল না, ওখান কিনাটা কিনা করতাম? রসুল জিজ্ঞাসা করেন জিব্রাইলে, আমি তো গতকাল কিনছিলাম, গতকাল তো হারাম আসিল না, আজকে আল্লাহ হারাম করছেন, আমি যে গতকাল কিনে লাইছি ময়ূরের ছবি চাপা চাদর, এটা কিনা করতাম? তখন জিব্রাইল নবীর ঘরের বাইরে দাঁড়ায় তাকে বলেন, চাদরটারে এমন ভাবে শিরে টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ময়ূরের ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। আল্লাহ রসুল জিব্রাইলের কথা মতে এই ময়ূরের ছবি সাফা চাদরটারে এমন ভাবে শিরে টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় গেল আর শরীর আর এক টুকরায় গেল। তারপরে জিব্রিল ফিরিস্তা মুহাম্মাদুর রসুল্লাহর ঘরে প্রবেশ করলেন। এই চাদরটা আর কজনে গর্ত যাইব? একজনেও না। তো এই ছবির কারণে জিব্রিল কার গড় ঢুকলো না? নবীর গড়। তো নবীর গড় যদি ছবি লটকানো থাকার কারণে জিব্রিল ফিরিস্তা ঢুকলো না, কোন বাফের ফুতের গড় কুত্তার ছবি লটকাইল থাকলে, কোন বাফের ফুতের গড় তার মার ছবি লটকাইল থাকলে, কোন বাফের ফুতের গড় তার বাফের ছবি লটকাইল থাকলে রহমতের ফিরিস্তা ঢুকবে? ঢুকবে না। সুতরাং গড়ে ছবি লটকানো, মানুষ পশুর ছবি লটকানো হারাম, যার গড়ে হারাম ছবি লটকানো থাকবে তার গড়ে কোন রহমতের ফিরিস্তা কোনোদিন ঢুকবে না। এখন আপনার আর মন প্রশ্ন জাগতে পারে, আমার গড় তো সারা জীবন ধরে ওই মানুষের ছবি লটকাইয়া রাখছি, আমার গড় তো সারা জীবন ধরে কুত্তা বিলাই ছবি লটকাইয়া রাখছি, তে রহমতের ফিরিস্তা না ঢুকলেতে কি তুইল? এই কি তৈল কথার জবাবটা বোঝা সবচেয়ে বড় জরুরি দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. যারা আমি আল্লাহকে রব স্বীকার করলো, আমি আল্লাহ তোমার যা কিছু লাগে সব কিছু দেওয়ার মালিক স্বীকার করার পরে
যদি সকরাত শুরু হওয়া পর্যন্ত আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকতে পারো, তাইলে মরণের সময় শয়তান তোমারে বেঈমান বানানির যত চক্রান্ত করবে, আমি আল্লাহ তোমারে মরণের সময় রহমতের ফিরিস্তা বাড়াইয়া তোমার ইমান হেফাজতের ব্যবস্থা করিয়া দেব। এই কথাটা একটা হাদিস বুঝলে সহজে বুঝবে। হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, একটা মানুষের বেঈমান বানানির লাগি শয়তানে সারা জীবন যত চেষ্টা করে মরণের সময় তার চেয়ে বেশি চেষ্টা করে। এই চেষ্টাটা কিভাবে করে? যেই মানুষটার মা বাবা তার আগেই মারা গেছিল, এই মানুষটার মরণের সময় একটা শয়তানে তার মরা মায়ের সুরত দইরা আর একটা শয়তানে তার মরা বাপের সুরত দইরা ইয়া তার কাছে ভয় বইয়া কয়, দেখ তরে আমরা জানের থেকে বেশি মায়া করছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, নিজে কষ্ট করিয়া তোরে লালন পালন করছি, আমরার জানের মায়ার থেকে তোর মায়া আমরার কাছে বেশি, আমরাও তোর মতো ইসলামের বিধান পালন করছিলাম ব্যস্ত যাইতাম, মহিলা দেখি ইসলাম ধর্ম মানার কারণে জাহান্নামি হইছি, তোর এখনো সময় আছে, জান বাইরইবার আগে আগে যদি হইয়ালাস ইসলাম ধর্ম যা পালন করার করছি আর মানি না মরবে আর ব্যস্ত যাইবে। সারা জীবন বর যে আলেমরা বলছেন ইসলামের বিধান পালন করে মরলে ব্যস্ত যাওয়া যাব, এরা মহিলা নিজের চোখে দীক্ষা কইছে না, এরা এরা উস্তাদের কাছে শূন্যা কইছে, আর আমার মায় আর আমার বাপে মহিলা নিজের চোখে দীক্ষা কইছে, শোনা কথা বিশ্বাস করতাম না দেখা কথা বিশ্বাস করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে শয়তানে তোমারে মরণের সময় বেঈমান বানানির চেষ্টাটা যখন করবে ঠিক সেই মুহূর্তে আমি তোমার কাছে রহমতের ফিরিস্তা পাঠাইয়া দেব। সুবহানাল্লাহ, আয়াতের তাফসিরে লেখা আছে রহমতের ফিরিস্তা তার কাছে আওয়ার সাথে সাথে এ সিগন্যাল আই যে আমার মা না শয়তানে আমার মার সুরত ধরছে, এই যে আমার বাপ না শয়তানে আমার বাপের সুরত ধরছে, রহমতের ফিরিস্তা দেখার পরে সে ইমান লইয়া মরণ নসিব হয়। বুঝে থাকলে এবার বলেন, রহমতের ফিরিস্তা আমার ঘরে আইলো না থেকে তৈল, হায় 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 হায়, হারাম করে তো করে ওই আবার জেরা করে আইলো না থেকে তৈল কি তৈল বুঝবা, আদ্রাইলের সাথে যখন দেখা হইব তখন। এই কারণে মানুষ পশুর কোন ছবি যাদের ঘরে লটকাইয়া রাখলো এর মানেই হইল রহমতের ফিরিস্তা গেটাউট সাইনবোর্ড লটকাইয়া রাখলো। মানুষ পশুর ছবি ঘরে লটকানির মানে হইল রহমতের ফিরিস্তা গেটাউট সাইনবোর্ড লটকাইল। এই সমস্ত তফসির আর হাদিস শূন্য এক বেটায় কয়, এক হাদিসে আল্লাহ রসুল বলছেন ফিরিস্তা দুই রকমের ঘরে ঢোকেন না, আল্লাহদের কুত্তা যে ঘর তাকে নিষ্কর্মা কুত্তা, আর আউস রঙের ছবি যেই ঘর তাকে রহমতের ফিরিস্তা সেই ঘরে ঢুকেন না। এই হাদিস শুনিয়া কয় বড় বালা হইছে, কুত্তা গরো বাইন্দা তুমি খাওয়াইমু ঘরের ভিতরে আগাইমু ঘরের ভিতরে বার করতাম না, ফিরিস্তা গরো আইয়া আমাইতো না আমার জানও বার হয়ে জানিত পারতো না, কই আসিল কোরআন হাদিসের কথা মানত, হে আরো উল্টাইয়া ব্যাখ্যা করে উল্টাইয়া ব্যাখ্যা করে। আমার কাছে একদিন এক বেটায় কয় হুজুর, এক বেটায় ব্যাখ্যা করে নবীর হাদিস রে, এইভাবে নবী হইছেন বন্দায় যারে বালা হয় আল্লাহ তারে বালা হয়, ই কারণে আমি আমার মেয়ে লুকরারে বেটাইনদের দেখতে দেই, বেটাইনতে আমার মা বোন দিয়ে দেখতে যদি বালা হয় তে আল্লাহ আমার মা বোন দিয়ে বালা হয়তা, বুঝছে হাদিস বুঝার মতো না? আচ্ছা আমি আপনারে দিগাই, যে বেটাইন ব্যবসা ভাড়া যায় ই বেটাইনতে ব্যবসা বেতেন দিয়ে খারাপ পায় না বালা পায়, আল্লাহ বেশাবে চেন্ডে বালা হয়, গুড়ার ডিম বুচ্চস রসুলের হাদিস, গুড়ার ডিম বুচ্চস, বন্দায় যারে বালা হয় আল্লাহ যে তারে বালা হয় হাদিস হয়, হাদিসের ব্যাখ্যাত লেখা আছে যেই লোকের বালা ব্যবহারের কারণে বালা আমলের কারণে বন্দা ও হলতে তারে বালা ভাই আল্লাহ তারে বালা ভাই, তুই দায়ুসি করবে তোর মা বোন বেটাইন দেখাইয়া দায়ুস হইবে
আর ওই দাইয়ু সকলকে তোর মা বন্ধে বলা হইব, এই কারণে আল্লাহ বলা হইবা। আল্লাহ রসুল বলেন দাইয়ুস জান্নাতে যেতে পারবে না, দাইয়ুস জাহান্নামে যাবে। রসুলের হাদিস কোরআনের আয়াতের তফসির হইনে বুঝেনি পালন করতো আসিল, ইয়ারও সাবাবাইরে ইয়া উল্টা ব্যাখ্যা করে। এইরকম সাবাবাইরে উল্টা ব্যাখ্যা করে, কয় ফিরিস্তা যখন আইতা না গর কুত্তা থাকলে তো কুত্তা রাহমো গর বার করতাম না, আইতাও পারতাম না জানও নিতে পারতাম না। আরেকজন হুজুরে এখন ভালো হয়েছে, তুই যখন গড়ের ভিতরে কুত্তা রাখবে ফিরিস্তা আইতেও পারতাম না, তোর জানও নিতে পারতাম না, সে কুত্তার জান যে ফিরিস্তায় বার করো নি, ফিরিস্তা ছাড়া আর কোনো বালা ফিরিস্তা আইতো না তোর জান নিত। এতক্ষণে বুঝলেন কিনা, আমার গড়ে সারা জীবন ভর মানুষ পশুর ছবি লটকাইয়া রাখি, আমার এতে আমার কি তৈল বুঝিস, বুঝাইছে নাকি তৈল কি তৈল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। শয়তান যখন তোমারে মরণের সময় বেঈমান বানানি চূড়ান্ত চক্রান্ত করবে, তখন আমি রহমতের ফিরিস্তা তোমার কাছে পাঠাইয়া তোমার ঈমান রক্ষা করব। সুবহানাল্লাহ। আয়াতের তাফসিরে লেখা আছে রহমতের ফিরিস্তারে দেখা মাত্র এ হুশিয়ার হইয়া যায়, শয়তান সিগনা ফালায়, শয়তানের চক্রান্ত থেকে ইমান হেফাজত করার সুযোগ পায়। ফিরিস্তায় ইয়া হয় ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম, যেমন ভাবে ইসলামের বিধান সারা জীবন পালন করছো এই মুহূর্তে মরণ কালেও পালন করো, মরবাই আর ব্যস্ত যাইবে। বুঝে থাকলে এবার বলেন, মোবাইল দিয়ে যদি মানুষ পশুর ছবি তুলি তাহলে মোবাইল কাজে ব্যবহার হইল না, বাজে খামে বাজে খামে। টেপ রেকর্ড দিয়ে যদি গান বাজনা শুনি তাহলে খামে ব্যবহার হইল না, বাজে খামে। রেডিও দিয়া যদি গান বাজনা শুনি খামে ব্যবহার হইল না, বাজে খামে। আর টেলিভিশন টেলিভিশন কি টেলিভিশন বালা কোন খামে ব্যবহার হয়, টেলিভিশন কোন বালো খাজে ব্যবহার হয়, আমি আজ পর্যন্ত বুঝতে শেষ করতে পারছি না। টেলিভিশন কোন বালো কাজে ব্যবহার হয়, সংবাদ শোনা যায়, এটা তো একটা বালা খাম। সংবাদ শুনতে টেলিভিশন লাগে না রেডিও যথেষ্ট? তাহলে তো টেলিভিশন অতিরিক্ত, টেলিভিশন অতিরিক্ত নেই। একটা টেলিভিশনের ঘটনা কিতাবে লেখা আছে, আমি কই পাকিস্তানের সাবেক শরঈ আদালতের জাস্টিস আল্লামা তকি উসমানী টিভি আওয়ার আজাবে কবর নামে একটা কিতাব লেখছেন। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন, রমজান মাসে বিকাল বেলা পাকিস্তানের একটা মেয়ে লোকে মেহমান আসবে এই জন্য ইফতারি বানাইতেছে, আর এই মেয়ে লোকটাই তার মেয়েরে কইতেছে আজকে মেহমান আসবা আমার ইফতারি বানানিতে একটু সাথ দে। তার মেয়েটাই কয় আজকে টেলিভিশনে একটা বিশেষ অনুষ্ঠান আছে, এটা না দেখিয়া তোমার সাথ দিতাম পারতাম না। মা কয় মেহমান আসবা ইফতারি বানাইতে আমার তুই খোঁজ বিশেষ অনুষ্ঠান আছে, আমার কামো আগে সাথ দে তোরটা পরে করবে। কয় না আমারটা আগে করবো তোমারটা পরে করবো। মায় দেখে মেয়ে আয় না, মায় দেখে মেয়ে আয় না, কতক্ষণ পরে মেয়ে দেখলো মার দেখার কারণে তার টেলিভিশনের অনুষ্ঠান দেখতে ডিস্টার্ব হয়। মায় বারবার ওই দেখে এই কারণে শান্তি মতো টেলিভিশন দেখতে পারে না, এই কারণে টেলিভিশন দেয় এখানটা নিচের তালার থেকে ডিসকানেকশন করিয়া উভয় উপরে উঠে গিয়া দুতালাত নিয়ে কানেকশন দিছে, এইখানে বইয়া টেলিভিশন দেখার লাগছে। ওখান মার দাখের কারণে মেয়ের আর কোনো ডিস্টার্ব হয় না। এদিক দিয়ে মায় ইফতারি বানাইছে, মেহমান আইছে, ইফতারের টাইম হইছে, ইফতার খাইতে বইছে। এখন মায় দেখে সাত দিলে দিলে না দিলে নাই, মেহমান হলতে সাথে তো আইয়া খাইতে দেখে এখন জবাব দেয় না, গিয়া দেখে নিচের তালাত নাই, উপরের তালাত গিয়া দেখে দরজা জানালা সব বন্ধ, দরজার তাফায় মাতে না, ধাক্কায় মাতে না, লাইটটায় জবাব নাই, দরজা ভাঙ্গে ঢুকে দেখে টেলিভিশন চলতেছে আর মেয়ে হুরুইয়া হুইয়া ফ্লোরের মধ্যে মরিয়া রয়েছে। বিপর্যন্ত ঘটনা শেষ না, যা ওইবার হয়েছে। এখন তো মেয়েরে দাফন কাফন করা দরকার, মেয়েরে উঠাইয়া আনতো, দশ বারো জন মানুষে মেয়েরা তো দূরে টানে যে ছুটে না। এখন হেরা ঠিক করলো আচ্ছা মেয়ের মেয়ের সমস্যার সমাধান পরে হইব না, টেলিভিশন যেখানো আসিনি খানো নেই, টেলিভিশন দুতলাপ থেকে লামাইয়ানি সের তালাপ দিছে, এখন মেয়ের দশ বারো জনে টান লাগে না, দুইজন ধরে ধরলে ওই লানে। এখন মেয়ের লাশ আনা সহজ, আইনা গুসল দেওয়াইছে, কাফন ফিন্দাইছে, দাফন করতো গুরুস্থান লই যাইতো, খাচ্চা তুলাইছে, খাচ্চা তুলতে পারে না।
টেলিভিশন যখন না লামাইলে মেয়ের লাশ লামানি গেছে না, তে টেলিভিশনও গুরুস্থানও না নিলে মেয়ের লাশ নেওয়া যেত না। এক দুই একজনে টেলিভিশন লইছে আর সাতজনে হাইটা লইছে, এখন টেলিভিশনও যায় গুরুস্থানও মেয়েও যায় গুরুস্থানও। বিষাদসীন দুর্ঘটনা, বিষাদসীন দুর না কিতাবের ঘটনা, কল্পকাহিনী না বাস্তব, বাস্তব। এরপরে টেলিভিশন গুরুস্থানের ভারো রাখিয়া খবর কুদ্যামে এরে দাফন কইরা, এরপরে টেলিভিশন লইয়া বাড়ি মুখা আওয়াজ হচ্ছে মাইকে ঠেলা মাইরা এই ফুরির লাশ খবর থেকে বাইর করিয়া দিছে টেলিভিশনের সাথে আইত। আবার টেলিভিশন দ্বারত হইয়া মেয়েরে আবার দাফন করছে, দাফন করিয়া আবার টেলিভিশন লইয়া আইতো লইছে মাইকে ঠেলা মাইরা মেয়েরে গুরুস্থান থেকে বার করিয়া দিছে। এইভাবে তিনবারও আর পরে এরার মধ্যে যারা বুদ্ধিমান এরা হইল খামোখা চেষ্টা করিয়া লাভ নাই। টেলিভিশনের সাথে যখন লাশ যায় খালি ইলাজ গুরুস্থানও থাকতো না টেলিভিশন সহ দাফন না করলে, শেষ পর্যন্ত টেলিভিশন সহ এই মেয়েরে গুরুস্থানে দাফন করা হইতে পরে মাইকে আর এই মেয়েরে লাশ ঠেলা যাবার করছে না। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এটা যদি সত্যি হইতো তে আমরাও তো এইভাবে টেলিভিশন দেখি, আমরা কেউ মরলে লাশ বাইর করে না কেরে? এই প্রশ্নটা জটিল। মুফাসসিরিন কেরাম জবাবে লিখছেন, কবরও যে পাপের কারণে যে আজাব হয় এটা দুনিয়ার মানুষের দেখানি হয় না। যদি ফুরাফুরি দেখতো মানুষ পাগল হইয়া বনে জঙ্গলে ঘোরাফেরা করিয়া চিৎকার দিতে দিতে মারা যাইত। এই কারণে কবরের আজাব সবগুলি মানুষের দেখানি যায়, আল্লাহর পক্ষ থেকে দেখানি হয় না। মাঝে মাঝে সামান্য এক দুইটা ঘটনা দেখানো হয় শুধু মানুষকে সতর্ক করার জন্য। এই টেলিভিশন বর্তমান দুনিয়ার বেশি মুসলমানের ঘর নাই না, বেশি মুসলমানের ঘর আছে? খামের খামও লাগে না বাজে খাম। সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? নিজের টাকা খরচ করিয়া বাজে জিনিস কিনে, টাকা খরচ করিয়া কিটা কিনে? বাজে জিনিস কিনে। কিনিয়ার আর কি দশা হইব? এটা এই আয়াতের শেষের অংশে আল্লাহ বলছেন। একটু পরে কই টেলিভিশন সম্পর্কে আরেকটা হাদিস শুনালন। এক হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক পুরুষ ভিন্ন কোন যুবতী নারীরে লুবের দৃষ্টিতে দেখবে, লুবের দৃষ্টিতে, জোয়ান বেটায় জোয়ান বেটি দেখলে লুব সারা চায় আর না লুবে চায়, না লুবে চায়। আল্লাহর রসুল বলেন, যে জোয়ান বেটা জোয়ান বেটিদের বেটির দিকে লুবের নজরে চাইবে ইচ্ছা করিয়া, কিয়ামতের দিন সীসা গালাইয়া আগুনের মতো গরম সীসা তার চোখে ঢালিয়া দেওয়া হবে। রসুলের জীবনে যত কথা কইছিলা ওহল তুইয়া কথা কইছিলা খালি ইখান কইছেন মিশা, খালি ইকতা খান মিশা, যে বেটির দিকে লুবের নজরে চাইলে হাসরের মাঠে সীসা গলাইয়া চোখে ঢালিয়া দেওয়া হবে, এই কথাটা রসুলে মিশা কইছেন না সত্য? এখানে আপনারা বোঝার মতো ব্যাপার হইল, রসুলে এই কথা কইছেন না যে যে ব্যক্তি জোয়ান বেটির শরীর দেখব, যে ব্যক্তি জোয়ান বেটির মুখ দেখব, যে ব্যক্তি জোয়ান বেটির চুল দেখব। যদি এইভাবে রসুলে হইতা যে টেলিভিশন দেখুরা হল বাচ্চা যাইতে গিয়া, কারণ টেলিভিশনের ভিতরে কোনো বেটির শরীরও নাই, কোনো বেটির মুখও নাই, কোনো বেটির চুলও নাই, আছে খালি ছবি। বলেন টেলিভিশনের ভিতরে বেটি আছে না বেটির ছবি আছে? বেটির মুখ আছে না মুখের ছবি আছে? বেটির চুল আছে না চুলের ছবি আছে? চুলের ছবি আছে। যদি আল্লাহ বলতেন বেটি দেখলে সীসা ডাইল্লা দেওয়া হইব, তে বেটির ছবি দেখলো বাচ্চা রে ঠিক আছে, আল্লাহর রসুল বেটি দেখলে কইছেন না, কইছেন বেটির সুন্দর যদি দেখো, বেটির সুন্দর যদি দেখো। বেটির মুখের মধ্যে যেমন সুন্দর দেখা যায় বেটির মুখের ছবির মধ্যেও সুন্দর দেখা যায়। যদি হও না বলে বেটির মুখের ছবিত কোনো সুন্দর নাই তে চাও কেরে, আর যদি হও বেটির মুখের ছবির মধ্যেও সুন্দর আছে তে আল্লাহর রসুল মুখও কইছেন না ছবিও কইছেন না, কইছেন সুন্দর দেখবায় সীসা গালাইয়া দাইলা দেওয়া হবে। সুতরাং কিয়ামত পর্যন্ত যে সমস্ত টেলিভিশনের মধ্যে নারীর চেহারার ছবি দেখানো হয়
লোভের দৃষ্টিতে ওই চেহারাগুলি, ওই চেহারার ছবিগুলির দিকে যারা তাকাইবে, আল্লাহর রাসূলের হাদিসে বলেছেন এদের চুকে হাসরের মাঠে সীসা গালাইয়া ডাইলা দেওয়া হবে। আমার এক বেটা একদিন ইওয়াজুন না কয় হুজুর বুঝি তাজে পাপ কিনছি উরু তার জ্বালায়, কিনছি উরু তার জ্বালায় বলে কি উরু তাই কেমন জ্বালানি জ্বালাইছে, হয় আমার হুবের বাসার গিয়াওয়া দেখে টেলিভিশন, আমার বাসার পশ্চিমের বাসার গিয়াওয়া দেখে টেলিভিশন, আমার বাসার উত্তরের বাসার গিয়াওয়া দেখে টেলিভিশন, আমার বাসার দক্ষিণের বাসার গিয়াওয়া দেখে টেলিভিশন, আইয়া আমার ঘর যন্ত্রণা শুরু করে, ওহলের বাসাত আছে আমরা বাসাত নাই কেন, এই যন্ত্রণা ছুঁড়া কিনছি হুজুর আসলে যে খামটা বালানা বুঝি। বেটার কিতা জবাব দিতা বেটার হইলাম আমি এমন উরুতা দুই একটা আমিও জন্মাইছি না, আপনারা কিতা মনে করো উরুতা দুই একটা আমিও জন্মাইছি, আমার বাসার আশেপাশে বিভিন্ন বাসার যে টেলিভিশন নাই এমন কথা না, আর আমার উরুতা যে আশেপাশের কোনো বাসার কোনোদিন যায় না এমনও কথা না, এরা তো আইয়া আমারে কোনোদিন জ্বালাইছে না, কারণ আমি যেটারে জন্মাইছি এটা চলতেইব আমার কথায়, তুমি যেটারে জন্মাইছ ইজার কথায় তুমি চলকে রে আগে ঠিক করো, হেরে তুমি জন্মাইছ না হে তোমারে জন্মাইছে এটা ঠিক করো আগে, কথা বুঝুন নি সাহ বুঝা থাকলে কই আমি যেরে জন্মাইছি এর কথায় চলতাম না এ আমার কথায় চলত, তে হে আবার আমার জ্বালাইতো কিনা টেলিভিশন কিনবার লাগি, হেরে আমি জ্বালাইতাম টেলিভিশন না দেখবার লাগি, হেরে আমি জ্বালাইতাম হে আমার জ্বালাইতো কিনা, হেরে আমি জ্বালাইতাম সাবধান টেলিভিশন বেদির মুখ দেখবে কেমতের দিন সীসা গালাইয়া তোর চোখ ডাইলে দেওয়া, হে আমারে জ্বালাইতো না আমি হেরে জ্বালাইতাম। ইতাওয়াজ কোনো কোনো ক্ষেত্রে খাটল ফাতার মতো পড়ব, আর শতকরা 99 ভাগ ক্ষেত্রে কসু ফাতার মতো পড়ব, কসু ফাতার পানি ডাললে কি তয় ফুইলা যায় গা, আর খাটল ফাতাত এক ফুটা পড়লেও ভিজে, খাটল ফাতাত এক ফুটা পড়লেও ভিজে, এই টেলিভিশন বেদির মুখের ছবি দেখলে যে সীসা গালাইয়া চোখে ঢাইলা দেওয়া হবে, ই ওয়াজ সুতারার বেশিরভাগের খেল বেলায় যদি খাটল ফাতা হইত তো আমার কথার বলাটা গণ্য হইত, কিন্তু অনেক ক্ষেত্রে আমি পরীক্ষা করে দেখছি অনেকের বেলা ওই ইতা ওয়াজ কচু ফাতাত ফানি ডালার মতো, কচু ফাতাত ফানি ডালার মতো। বলতেছিলাম যেই টেলিভিশন নারীর চেহারা ছাড়া যেই টেলিভিশন চলে না, এই টেলিভিশন কিনিয়া আনা ফিট করা দেখা খামের খাম না বাজে খাম, এখন এই টেলিভিশন আইবনি সূরা লোকমানের 6 নম্বর আয়াতের আওতাত, 6 নম্বর আয়াতের আওতাত আইবনি, এবার বলেন টেলিভিশনে শুধু বেটির মুখ দেখায় না বেটির নাইসো দেখায়, নাইসো দেখায়। এই আয়াতের শানে নজুলের ঘটনায় উল্লেখ আছে, নজর ইবনে হারিস পারস্য দেশে যে ব্যবসা করতে গেছিল কতলা কল্পকাহিনী উপন্যাস তো কিনে আনছে ওই, আর কতলা নর্ত কিও কিনে আনছে, কিতা কিনে আনছে নর্ত কিও কিনে আনছে, আইনা মক্কার মানুষের দাওয়াত দিয়া ওই কিচ্ছা কাহিনী শোনায় আর নর্ত কির নাচ দেখায়, নর্ত কির নাচ দেখায়, কেন মানুষ যেন কোরআনের কথা শুনতে না যায়, মানুষ যেন নবীর কাছে না যায়, এই ঘটনাকে কেন্দ্র করিয়া আল্লাহ সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাযিল কইরা বলেন লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, বাজে খাম যারা করে, বাজে জিনিস যারা কিনে, বাজে নোবেল যারা কিনিয়া পড়ে, ইদার তিনটা অবস্থা হইতে পারে, এর দ্বারা যদি ঈমান নষ্ট হয় তাহলে এই সমস্ত বাজে খাম যারা করে তারারও ঈমান নষ্ট হইয়া যায়, এর দ্বারা যদি ঈমান নষ্ট হয় না কিন্তু গুনাহ হয় তাহলে এই যারা কিনে যে কিনাও গুনাহ, যারা বেচে বেচাও গুনাহ, আর বাজে জিনিস এমন বাজে জিনিস যদি হয় যে এটার দ্বারা ইমানও নষ্ট হয় না আমলও নষ্ট হয় না শুধু সময় নষ্ট হয় তাইলে মকরু, এই সমস্ত বাজে জিনিস কিনা এবং ব্যবহার করা একটা হইল কুফুর একটা হইল হারাম একটা হইল মকরু। কুফুর কোন সময় যদি মানুষের ইমান আকিদা নষ্ট করে, বাজে জিনিসে যদি মানুষের ইমান